একুশে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। সারা বিশ্বের সাথে বনগাঁতেও পালিত হলো দিনটি। এই উপলক্ষে এনসিসি সিক্স বেঙ্গল ব্যাটেলিয়নের পক্ষ থেকে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। একুশে জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। সারা বিশ্বের সাথে বনগাঁতেও দিনটি পালিত হয়। এদিন এই উপলক্ষে এনসিসি সিক্স বেঙ্গল ব্যাটেলিয়নের উদ্যোগে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 250 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এ বিষয়ে ট্রেনিংয়ের দায়িত্ব থাকা অফিসার গুরবিন্দর সিং বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজ আমরা একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এখানে প্রায় 250 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। তাদের মাধ্যমে যেন গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় যোগাসনের বার্তা পৌঁছে যায়। সিক্স বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি এনসিসি গ্রুপ হেডকোয়ার্টার কল্যাণী ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিম ডাইরেক্টরেট কি তরফ সে হাম আজ ইয়াহাঁ পে যোগা আন্তরাষ্ট্রীয় যোগা দিবস মানা রে হ্যাঁ। ইয়াহাঁ পে হাম সবই এনসিসি ক্যাডেটো কো লে কে সাথ মে উনকো জাগরুক কর রে হ্যাঁ। ও দূর দরাজ ইলাকো সে ইয়াহাঁ গাঁও সে আয়ে হ্যাঁ তাকি লোগো কো জাকে জাগরুক করে কি যোগা করনে সে হামারে শরীর মে ক্যা ক্যা ইফেক্ট হোতা হ্যায় ওর হামারে শরীর কো ক্যা ক্যা ফায়দা হোতা হ্যায় ইসমে কই প্রকার কে হামারে আজকাল খানে পিনে সে কই প্রকার কে রোগ লাগ জাতে হ্যায় জো যোগা করনে সে হামারে শরীর মে সহি হো জাতে হ্যায়। আজ যোগাদে উপলক্ষে শুধু যে যোগ করা উচিত তা নয় এবং রোজ করা উচিত, সেটা শরীরের পক্ষে খুবই সুস্থদায়ক অন্তত। তাই সবাইকে শুভকামনা জানিয়ে সবাইকে যোগ অনুরোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।